In the name of Allah, the Beneficent, the Merciful. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Shommanito IQRA Banglar message onushtaner darshok shrota. Short break er pore abar IQRA Banglar message onushtane apnaderke shagotom janiye amar অসমাপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ব্রেকে যাওয়ার আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো কিছু সংখ্যক মানুষ যাদের জিহ্বাকে, যাদের ঠাংকে জাহান্নামের লোহার কেসি দ্বারা খেটে ফেলা হচ্ছে। জমিনে যখন ওই জিফরার ঠুকরা পড়ে, পড়ার সাথে সাথে আবার নর্মাল ভেক্টর নর্মাল হয়ে যায়, আবার ফেরেশতারা ওই টুকরাকে কেটে ফেলেন, আবার নর্মাল হয়ে যায়। ও শিফাহুহুম, তাদের ঠুটকে লিপকে কেটে ফেলা হয়, আবার জমিনে কেটে ফেলার পর আবার ওই টুকরা ভেক্টর নর্মাল হয়ে যায়। তার গাল ডান সাইড থেকে কেটে কান পর্যন্ত, বাম সাইড থেকে কান পর্যন্ত নেওয়া হয়। ডাইনের সাইড কাটা শেষ করে যখন বামের সাইডে কেসি ফিট করা হয়, তখন ডাইনের সাইড নর্মাল হয়ে যায়। বাহুয়ের সাইড কাটা হয়, বাহুয়ের সাইড কাটায় যখন শেষ করে ডাইনের সাইডে কেসি লাগানো হয়, আবার বাহুয়ের সাইড একটু নর্মাল হয়ে যায়। এইভাবে কন্টিনিউ চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযা ইয়া জিব্রাইল, ফাকালা হাউলাই খুতাবাউল ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মিরাজের রজনীতে এই সমস্ত ঘটনাটা এবং এই সমস্ত মানুষদের শাস্তি দেখানো হলো। জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম, ওই সমস্ত মানুষ কারা এবং কেন ওদের উপর এই ধরনের শাস্তি হচ্ছে? কেন এরা ওই ধরনের শাস্তির সম্মুখীন হয়েছে? কেন এই ধরনের আজাব ওদের উপর হচ্ছে? হযরতে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম উত্তর দিলেন, হা উলাই খুতাবাউল ফিতনা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনার উম্মতের মধ্যে থেকে এই সমস্ত উম্মত যারা বক্তব্য দিত, যারা ওয়াজ করত, যারা নসিহত করত, যারা উচ্চ পদের অধিকারী ছিল, যারা মানুষের সামনে বক্তব্য স্পিচ করত, ওয়াজ করত, নসিহত করত, এবং তাদের বক্তব্য থেকে ফিতনা সৃষ্টি হতো, তাদের বক্তব্য থেকে ক্রাইম সৃষ্টি হতো, তাদের বক্তব্য থেকে অন্যায় অত্যাচার বিস্তার লাভ করত, তাদের বক্তব্য থেকে জুলুম অত্যাচার বিস্তার লাভ করত, তাদের বক্তব্যকে হা উলাই খুতাবাউল ফিতনা, ওই সমস্ত ফিতনা সৃষ্টিকারী বক্তা যাদের বক্তব্য থেকে ফিতনা সৃষ্টি হতো, অথবা এই সমস্ত আলিম যারা ওয়াজ করত কিন্তু নিজে আমল করত না, তার ওয়াজের উপযুক্ত আমল হতো না, তার ওয়াজ এক ধরনের হতো, আমল আর এক ধরনের হতো, ওই সমস্ত মানুষদের কী ধরনের শাস্তি কিয়ামতের দিন আল্লাহ দিবেন তার সামান্যতম একটা নমুনা। মেয়ারাজের রজনীতে একটা কথা আপনাদেরকে বলে রাখি সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত আযাবের ঘটনাগুলা দেখানো হয়েছিল, ওগুলা পরিপূর্ণ আযাব ছিল না, ওটা সামান্যতম একটা নমুনা উম্মতদেরকে ধারণা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে এই সমস্ত বদ অভ্যাস থেকে, এই সমস্ত খারাপ অভ্যাস থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য এবং বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইগুলো দেখানো হয়েছিল। ওটা পরিপূর্ণ আযাব ছিল না, আযাবের সামান্যতম একটা অংশ ছিল। আজকে আমরা দেখি অনেক বড় বড় বক্তা বক্তব্য দেন, তার বক্তব্যে অগ্নিজরা বক্তব্য হয়, আর সেই বক্তব্য থেকে ফিতনার সৃষ্টি হয়, মাইর হয়, গুলাগুলি হয়, অস্ত্রবাজি হয়, অনেক মানুষের প্রাণ ঝরে পড়ে, অনেক যুবকের প্রাণ ঝরে পড়ে, অনেক মায়ের বুক খালি হয়, অনেক যুবতী নারী বিধবা হয়, অনেক বাচ্চা ছেলে মেয়েরা এতিম হয়। আমার একটা বক্তব্যের কারণে
আপনার একটা বক্তব্যের কারণে, আমার একটা আলোচনার কারণে, আপনার একটা আলোচনার কারণে, এক আলোচনা এবং এক বক্তব্য থেকে দেখা যায় আমার যাদের সামনে আমি বক্তব্য দিয়েছিলাম আমার অডিয়েন্সরা আমার বক্তব্যের পরে কারো সম্পত্তির উপর আক্রমণ করে ফেলেছে, আমার বক্তব্যের পরে কারো মালের উপর আক্রমণ করে ফেলেছে, আমার বক্তব্যের পরে কারো জানের উপর আক্রমণ করে ফেলেছে, আমার বক্তব্যের পরে কারো ইজ্জতের উপর আক্রমণ করে ফেলেছে, এই সমস্ত ফিতনা সৃষ্টিকারী বক্তা যাদের বক্তব্য থেকে ফিতনা সৃষ্টি হয়, এই সমস্ত স্পিকার যাদের স্পিক থেকে ক্রাইমের জন্ম নেয়, এই সমস্ত স্পিকারদের, এই সমস্ত বক্তাদের আজাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিরাজের রজনীতে আজাবের সামান্যতম নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সফর থেকে রিটার্ন আসার সাথে সাথে মক্কাতুল মুকাররমার সাহাবা যারা তৎকালীন জমানায় সেই সময় আল্লাহর রসুলের উপর ইমান এনেছিলেন, আল্লাহর রসুলের কালিমা পড়ে বিশ্বাসী সাহাবি হয়েছিলেন, তাদের সামনে সাথে সাথে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলা ব্যাখ্যা আকারে বলে দিয়েছিলেন এবং টাইম বাই টাইম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ রজনীতে কোন ধরনের ঘটনা তাকে দেখানো হয়েছিল, কোন ধরনের মানুষের উপর কোন ধরনের আজাব হচ্ছে, এই সমস্ত জিনিসগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত সাহাবায়ে কেরামদের সামনে বলে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামরা প্রতিনিয়ত ওগুলা আলোচনা করেছিলেন, বলেছিলেন, বিশ্লেষণ করেছিলেন আমাকে আপনাকে এই সমস্ত আজাব থেকে হেফাজত করার জন্য, আমাকে আপনাকে এই সমস্ত ফিতনার থেকে হেফাজত করার জন্য, আমাকে আপনাকে এই ধরনের অন্যায় থেকে হেফাজত করার জন্য। আজকে আমরা মেহরাজ রজনীর আলোচনা করি, আজকে আমরা মসজিদে নামাজ পড়ি, আজকে আমরা জাকাতও দেই, কিন্তু আমরা কতজন ওয়াইজ আছি, আমরা কতজন বক্তা আছি, আমরা কতজন স্পিকার আছি, আমরা কতজন লিডার আছি যে আমার নেতৃত্বে কোনো কশৃঙ্খলে কোথাও কোনো ক্রাইমের জন্ম হচ্ছে না, কোনো ফিতনা সৃষ্টি হচ্ছে না। যদি আমার বক্তব্য থেকে সামান্যতম কোনো ফিতনার সৃষ্টি হয়, আমার বক্তব্য থেকে যদি কোনো ক্রাইমের সৃষ্টি হয়, আমার বক্তব্য থেকে যদি কোনো ফাসাদ হয়, আমার বক্তব্য থেকে যদি কোনো মানুষের ইজ্জতের হানি হয়, আমার বক্তব্য থেকে কোনো মানুষের জানের হানি হয়, জানের ক্ষতি হয়, আমার বক্তব্য থেকে যদি কোনো মানুষের মালের ক্ষতি হয়, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এই ধরনের আজাব দিবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিরাজ রজনীতে দেখিয়ে দিয়েছেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, ওই সমস্ত ঘটনা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে জায়গায় যে মানুষের উপর যে ধরনের আজাব হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিরাজ রজনীতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সেই ঘটনাগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহচক্ষে তার চক্ষু মুবারক দ্বারা দেখে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। এই সমস্ত ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন, এই সমস্ত ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক হাদিস রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা, চাই মিরাজের রজনীর কথা হোক আর চাই মক্কাতুল মুকাররমের জমিনে থাকা অবস্থায় কথা হোক, চাই মিরাজ রজনীর কথা হোক, চাই মদিনাতুল মুনাওয়ারার জমিনে বসে আল্লাহ রসুল কথা বলুন, চাই মিরাজ রজনীতে দেখে আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলুন, অথবা মদিনা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জেনে আল্লাহ রসুল কথা বলুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথার সার্টিফিকেট আপনার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিচ্ছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হে মানুষ জাতি, আমার নবী যে কথা তোমাদের সামনে বলবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ার্ড তোমাদের সামনে ইউজ করবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ তোমাদের সামনে করবেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী তার স্বইচ্ছায় তার ব্যক্তিগত পক্ষ থেকে তার ওন ডিসিশনে কোনো একটা ওয়ার্ড আমার নবী ইউজ করবেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এক ওয়াহী দেনেওয়ালা
আমার নবীর কাছে ওহী দেবেন, অর্থাৎ আমি আল্লাহ ওহী মাধ্যমে আমার রসুলকে ইনফর্ম করব, এবং আমার কাছ থেকে ওহী পাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে সেই কথাগুলো বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার সার্টিফিকেট দিচ্ছেন যে কথা এই কথাগুলো আমার রসুলের পক্ষ থেকে নয়, ওই কথাগুলো স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন যে আমার রসুল যে কাজটা করবেন ওই কাজটা মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয়। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে একটা ওয়ার্ডও ব্যবহার করবেন না। আমি ওহী দেনওয়ালা আল্লাহ, ওহীর মাধ্যমে আমার রসুলকে অর্ডার করব, আমার রসুল আমার কাছ থেকে অর্ডার প্রাপ্ত হয়ে তোমাদের কাছে বলে দিবেন। ওই মেয়রাজের রজনের যে ঘটনাগুলা ওগুলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের সত্যতার উপর সততার উপর সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে আল্লাহর রসুলকে জমিনে প্রেরণ করেছেন, মেয়রাজ রজনী এগুলা দেখে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলা বলেছেন আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বেঁচে থাকার জন্য, এগুলা বলেছেন আমাদের নিজেদেরকে এই সমস্ত আজাব থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য। তাই আসুন ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, মেয়রাজ রজনীর লেসন থেকে আমরা শিক্ষা নেই। আমি এমন কোনো কথা বলবো না যে কথার কারণে আমার ফ্যামিলিতে কোনো ফিতনা সৃষ্টি হয়, আমি এমন কোনো কথা বলবো না যে কথা বলার কারণে আমার সমাজে ফিতনার সৃষ্টি হয়, আমি এমন কোনো কথা বলবো না যে কথা বলার কারণে আমার কমিউনিটিতে ফিতনার সৃষ্টি হয়, আমি এমন কোনো কথা বলবো না যে কথা বলার কারণে আমার রাষ্ট্রে ফিতনার সৃষ্টি হয়। আমি যদি রাষ্ট্রপ্রধান হই আর আমার কথায় আমার রাষ্ট্রে ফিতনার সৃষ্টি হয়, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। আমি যদি সমাজপতি হই আর সমাজে আমার কথার থেকে কোনো ফিতনার সৃষ্টি হয়, আল্লাহর আদালতে ওই শাস্তি আমাকে উপভোগ করতে হবে। আমি যদি পরিবারের কোনো সদস্য হয় থাকি আর পরিবারে আমার কথার থেকে কোনো ধরনের ফিতনার সৃষ্টি হয়, তাহলে আল্লাহর আদালতে আল্লাহর সামনে আমার ওই শাস্তি উপভোগ করতে হবে। আমি যদি পরিবারের সামান্যতম কোনো একজন মেম্বার হয়ে থাকি আর আমার কথার থেকে আমার পরিবারে কোনো ফিতনা সৃষ্টি হয়, আমি যদি কোনো মসজিদের ইমাম হয়ে থাকি, আমি যদি কোনো মসজিদের খতিব হয়ে থাকি, আমি যদি কোনো কমিউনিটির লিডার হয়ে থাকি আর আমার মাধ্যমে কোনো ধরনের কোনো ফিতনা সৃষ্টি হয়, চাই আমি লিডার হই আর চাই আমি সাধারণ কোনো মানুষ হই, আমার থেকে কশৃঙ্খলেও যদি কোনো ধরনের ফিতনার সৃষ্টি হয়, আমার জবান থেকে এমন কোনো ওয়ার্ড বাইর হয়, আমি এমন কোনো শব্দ ইউজ করি যে শব্দের কারণে কোনো ফিতনার সৃষ্টি হয় আর এর থেকে কোনো ফিতনা হয়ে যায়, আল্লাহর আদালতে জাহান্নামের লোহার অগ্নির দ্বারা সৃষ্টিকৃত খাঁচি দ্বারা আমার জিব্রাকে কেটে ফেলা হবে, আমার ঠোঁটকে কেটে ফেলা হবে, আমার গালকে কেটে ফেলা হবে। এই ধরনের শাস্তির থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। এই মেয়রাজের রজনীর লেসন থেকে আমরা এই সমস্ত শিক্ষাগুলা নেওয়ার চেষ্টা করি। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা আতা আলা হিজরিন সাগীরিন ইয়াখরুজু মিনহু সাওরুন আযীমুন ফাজআলা সাওরু ইউরিদু আন ইয়ারজিআ মিন হাইসু খারাজা ফালা ইস্তাতী। তারপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম আমাকে নিয়ে আরো একটু সামনের দিকে অগ্রসর হলেন। সম্মানিত ইখরা বাংলার মেসেজ অনুসারে দর্শক শ্রোতা, মেয়রাজ রাত্রির রজনীর মেয়রাজ রজনীর লেসন, আল্লাহ রসুল বলছেন আমাকে নিয়ে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম আরো একটু সামনের দিকে রওনা হলেন। আমি দেখলাম যে একটা গর্ত থেকে একটা গাড়ার থেকে একটা বিরাট আকারে একটা সর্প বের হয়ে আসছে, আবার ওই সর্পটা ওই গাড়াতে রিটার্ন যাওয়ার চেষ্টা করছে কিন্তু ওই গাড়াতে সে রিটার্ন যাইতে পারতেছে না, সে আপ্রাণ চেষ্টা করছে আবার সেই গাড়ায় রিটার্ন যাওয়ার জন্য কিন্তু কশৃঙ্খলেও সেই গাড়াতে ঢুকতে পারতেছে না, তার চেষ্টা কন্টিনিউ জারি আছে, ফেলে ইয়াস্তাতি তার দ্বারা সম্ভব হচ্ছে না, আবার যে গোত্র থেকে বের হয়ে এসেছিল, যে গুহার থেকে বের হয়ে এসেছিল, যে গাড়ার থেকে বের হয়ে এসেছিল, সেই গাড়াতে আবার রিটার্ন হওয়া তার জন্য সম্ভব হচ্ছে না। ফাকালা মা হাযা ইয়া জিব্রাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালামকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, ওই সাপ খে এবং কেন সে এই ধরনের চেষ্টা করতেছে
ওই ঘাড়ায় রিটার্ন হওয়ার জন্য, গর্তে রিটার্ন হওয়ার জন্য আবার কেন পারতেছে না? ফাকালা হাযার রাজুলু ইয়াতাকাল্লামু বিকালিমাতিন আযীমাতিন সুম্মা ইয়ানদিমু আলাইহা ফালা ইয়াসতাতিউ আন ইয়ারুদ্দাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন উত্তর দিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্যিকার অর্থে ওই যেটা সাপ দেখছেন ওটা সর্প নয়, ওটা স্নেক নয়, ওটা আপনার উম্মতের মধ্য থেকে কিছু সংখ্যক উম্মতের জবান থেকে এই সমস্ত ওয়ার্ডগুলা বের হয়েছিল, এগুলো সমস্ত শব্দগুলা বের হয়েছিল, যে শব্দগুলা বলা তার জন্য উচিত ছিল না, যে শব্দগুলা বলার পাওয়ার তার ছিল না, যে শব্দগুলা বলার যোগ্যতা তার মাঝে ছিল না, যে শব্দগুলা বলার যোগ্য সে ছিল না, যে শব্দগুলা বলা তার জন্য বৈধ ছিল না তার জন্য অবৈধ ছিল, যোগ্যতা ছিল না সে অযোগ্য ছিল, যে শব্দগুলা বলা তার জন্য জায়েজ ছিল না না জায়েজ ছিল ওই শব্দগুলা বলে ফেলেছে, আর তারপরে শব্দগুলা রিটার্ন করার চেষ্টা করেছে, সুম্মা ইয়ানদিমু আলাইহা, তার উপরও সে লজ্জিত হয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে যে ওই আমার ওই শব্দটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাট আকারে সর্প পরিণত করে দিবেন, এবং আমি একটা কথা বলার পরে যেমনটিকে ওই কথাটা আর রিটার্ন আমি আনতে পারবো না, ঠিক তেমনিভাবে অযোগ্য ব্যক্তির কাছ থেকে বড় কথা, ফিতনা সৃষ্টিকারী মানুষের কাছ থেকে কোনো কথা, জালিমের জবান থেকে কোনো কথা যদি বের হয়ে যায় আর এই কথাটা আনলফুল হয়, তাহলে ওই কথাটা যেমনটিকে সম্ভব হবে না কোনো মানুষের রিটার্ন করার। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতকে কথা বলার ক্ষমতা দিয়েছি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লামাহুল বায়ান, আমাদেরকে স্পিকিং পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লামাহুল বায়ান, কথা বলার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বালাদের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, হে মানুষ জাতি, তুমি দেখার জন্য আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই, তুমি কথা বলার জন্য আমি কি তোমাকে দুইটা লিপ, দুইটা ঠোঁট এবং একটা টাং, আলাম নাজআল লাহু আইনাইন, হে মানুষ জাতি, আমি কি তোমার জন্য সুন্দর দুইটা চোখের সৃষ্টি করি নাই, আমি কি তোমার জন্য সুন্দর দুইটা চোখের ব্যবস্থা করি নাই, ওয়া লিসানান, তোমার জন্য সুস্থ সবল স্পিকিং ক্ষমতার অধিকারী একটা টাং, একটা জিব্রাকে আমি তোমারকে ব্যবস্থা করে দেই নাই, ওয়া শাফাতাইন, ওই কথাকে প্রস্ফুটিত করার জন্য, ওই কথাকে মানুষের সামনে প্রকাশ করার জন্য দুইটা লিপ, দুইটা ঠোঁটের দরকার ছিল, আমি কি তা দেই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই নিয়ামতের স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলছেন, চক্ষু আমি দিয়েছি, ইউজ করো আমার বাতানুপন্থা অনুযায়ী, যে জিনিসগুলা দেখা বৈধ বলে আমি ঘোষণা দিয়েছি সেগুলো দেখো, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, জিব্বা দিয়েছি কথা বলার জন্য, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি খানিকে আহার করার জন্য, খাও হালাল পন্থা হারাম খেয়েও না, কথা বলো বৈধ কথা অবৈধ কথা বলো না, অন্যায় অত্যাচারের কথা যদি আমার কাছ থেকে বলা হয়, অন্যায় কথা যদি আমি বলি, অবৈধ কথা যদি আমি বলি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কিয়ামতের দিন কী শাস্তি দেবেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনী দেখিয়ে দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সিদ্দাতুল মুনতাহার দিকে অগ্রসর হচ্ছেন, পথিমধ্যে জিবরিল আমিন সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আলা কওমিন بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم, কিছু সংখ্যক মানুষ যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের পেটকে এত বড় বড় পেট করে দিয়েছেন যে বড় বড় ঘরের মতো, বড় বড় বিল্ডিংয়ের মতো, বড় বড় রুমের মতো, বতুনহিম কালবুয়ুত, যে তাদের পেট এক একটা বিরাট ঘরের মতো, ফিহা হাইয়াতুন,
ওই সমস্ত পেটের ভিতরে জীবন্ত বিষাক্ত বড় বড় সর্পরা রয়েছে। সম্মানিত ইখরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, মেয়রাজ রজনীর মেসেজ, মেয়রাজ রজনীর লেসন, মেয়রাজ রজনীর শিক্ষা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। আল্লাহ রসুলকে দেখানো হলো কিছু সংখ্যক পুরুষ, কিছু সংখ্যক নারী, কিছু সংখ্যক মানুষ জাতি যাদের পেটকে এত বড় করে দেওয়া হয়েছে যে বিরাট আকৃতির একটা প্লেইসের মতো, একটা প্লেইসের চাইতেও আরও বড় তার একটা পেট, আর ওই পেটের ভিতরে বিরাট বিরাট বিষাক্ত সর্পরাজি রয়েছে। যে সর্পরাজিগুরা তোরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইর থেকে তার পেটের ভিতরের এই জীব যন্ত্রগুলা জানোয়ারগুলা, ওই জীব জন্তুগুলা দেখা যাচ্ছে, ওই বিষাক্ত বিরাট আকৃতির সর্পগুলা পেটের তার ভিতরে দেখা যাচ্ছে এবং পেটের ভিতর থেকে তাকে দংশন করছে, এবং ওই সাপের পয়জনে, ওই সাপের বেদনায় সে কাতরাচ্ছে, চিৎকার করছে, মরণের উপযুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু মরণের পরে আর তো মৌত হবে না, মরার পরে আর মরা হবে না। আজরাইল আলাইসালাম আমার সাথে যখন মুলাকাত করে নেবেন ইহকাল এই দুনিয়াতে, তারপরে যখন আমারকে আবার জীবিত করা হবে, তারপরে আর মৌত হবে না, আর কশিংকালেও মৌত হবে না। তাই মরণের যন্ত্রণা ভোগ করব, মরণের কষ্ট উপভোগ করব, কিন্তু মরণ তো আর হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখলাম কিছু সংখ্যক মানুষের পেট তো মোটা মোটা, আর ওই পেটের ভিতরে জীবন্ত সাপগুলা দেখা যাচ্ছে, এবং ওই সাপগুলা ওই মানুষকে যার পেটের ভিতরে তারা রয়েছে তাকে দংশন করছে, এবং ওই সাপের বিষের পয়জনের কারণে সে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু মরতে পারতেছে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম, ওরা কারা? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম উত্তর দিলেন যে, হে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ওই সমস্ত মানুষ, কাল হাউলাই আকিলাতুর রিবা, ওরা ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খেয়েছিল, যে সমস্ত মানুষ সুদের টাকা সুদ খেয়েছিল অথবা সুদ দিয়েছিল। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এই হাদিসে তো শুধু সুদের কথা বলা হচ্ছে, যে তাদের পেটের ভিতরে যারা সুদ খেয়েছে বা যারা সুদ দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়রাজের রজনীতে দেখানো হলো ওই সুদকুরের পেট বিরাট আকারের ঘরের আকৃতিতে, বিরাট বড় বড় ঘরের আকৃতিতে তাদের পেটকে করা হয়েছে, ওই পেটের ভিতরে বিরাট আকৃতির বিষাক্ত সর্পরাজি রাখা হয়েছে, ওই বিষাক্ত সর্পরা টাইম বাই টাইম প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে ওই ব্যক্তিকে সুবল মারতেছে, দংশন করতেছে, এবং ওই সর্পের দংশনে বিষাক্ত শরীর হয়ে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগুলা দেখলেন, জিজ্ঞাসা করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, ওরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দিলেন, এহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদের লেনদেন করেছিল, যারা সুদ খেয়েছিল, যারা সুদ দিয়েছিল। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা ঘুষ দেবে, যারা ঘুষ খাবে, সবাইকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন। সম্মানিত ইখরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যারা পড়বে না অথবা নামাজ পড়তে যারা সুস্তি করবে, অবহেলা করবে, যাকাত যারা দিবে না অথবা পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত এবং সাদাকার হিসাব করবে না, যারা মানুষের সমাজে ফিতনার সৃষ্টি করবে, যারা জিনা লিপ্ত হবে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, যারা মানুষের
সম্পত্তিকে অন্যায়ভাবে বক্ষণ করবে, যাদের হাতে আমানতের খেয়ানত হবে, যাদের কাছ হাত থেকে যাদের হাতের জুলুম থেকে মানুষ বাঁচতে পারবে না, যাদের জবানের জুলুম থেকে মানুষ বাঁচতে পারবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মুসলমানের ডেফিনেশন, ইমানদারের ডেফিনেশন দিতে গিয়ে বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। আল্লাহ রসুলের সত্যিকার উম্মত এই উম্মত, সত্যিকার অর্থে মুসলমান ওই মুসলমান যার জবানের এটাক থেকে তার আরেক ভাই হেফাজত থাকবে, সত্যিকার অর্থে মুসলমান ওই মানুষ যার হাতের আক্রমণ থেকে তার আরেক ভাই হেফাজত থাকবে। মেয়েরাজ রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, তাই আসুন ওই মেয়েরাজ রজনীর লেসন থেকে আমরা শিক্ষা নেই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কশিংকালেও আর নামাজ কজা করব না। দোয়া করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে, হে আল্লাহ আমাদেরকে নামাজের তৌফিক দান করো, টাইম মতো পাঁচ ওয়াক্তের ফরজ নামাজকে টাইম মতো পড়ার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের যাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আর কশিংকালেও জাকাত মিস করব না, আল্লাহর কাছে সাহায্য চাই, ক্ষমতা চাই যে আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করো। এমন মন মানসিকতা আমাদেরকে দাও যে মন মানসিকতা আমাকে প্রেসার করে, যে আমার মন আমাকে ইনভাইট করে, আমার মন আমাকে উদ্বুদ্ধ করে জাকাত দেওয়ার জন্য। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, হে আল্লাহ আমার অন্তরে তাকওয়া দান করো, আল্লাহ তোমার ভয় আমার অন্তরে দান করো, তোমার আযাবের ভয় আমার অন্তরে দান করো। মেয়েরাজ রজনীতে যে সমস্ত গুনাহ করলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে কোন ধরনের আযাব হবে, সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করো, সেই সমস্ত আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া দান করো, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আমাদেরকে পরহেজগার বানিয়ে দাও, আমাদেরকে দিনদার বানিয়ে দাও। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা, হে আল্লাহ আমাদের অন্তরকে আপনি পুত পবিত্র করে দাও। অনেক অন্তর আছে যে অন্তর কোরআন শরীফের আওয়াজ শুনলে ভালো লাগে না, আজান শুনলে ভালো লাগে না, কোনো কোনো মানুষ তো আজানকে বেশ্যার ধ্বনিতে নাউযু বিল্লাহি মিন যালিক বলে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আযাব থেকে বেঁচে থাকার, এই বদ অভ্যাস থেকে বাঁচায় থাকার। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুযায়ী দর্শক শ্রোতা, আমার টাইম এখানে শেষ হয়ে গেছে, তাই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতে যাচ্ছি। আগামী অনুষ্ঠানে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।